نحمده ونصلي على رسوله الكريم সুপ্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদেরকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আমরা হয়তো মিডিয়ার কল্যাণে অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছি বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটি নতুন কার্যক্রমের উদ্বোধন হয়েছে ঢাকার মাতুয়াইলে মা ও শিশু হসপিটালে গত 1 ডিসেম্বর এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে যে কাজটি মূলত কোনো মুসলিম দেশের মধ্যে এখনও চালু হয়নি আমরা হয়তো ইতিমধ্যে জেনেছি হিউম্যান মিল্ক ব্যাংক হলো মায়ের দুধ সংরক্ষণ করার একটি কৃত্রিম ব্যবস্থা যেখানে সে সকল মাদের দুধকে সংরক্ষণ করা হয় রাখা হয় যে সকল মাদের সন্তান জন্মকালীন সময়ে মৃত্যুবরণ করেছে অথবা কিছুদিন পর মৃত্যুবরণ করেছে বাচ্চা তো সেই মায়ের দুধকে ফেলে দিয়ে ওই মাকে ঝামেলা মুক্ত করা হয় নতুবা মায়ের জন্য এটা কষ্টকর ব্যাপার হয় তো সে সকল মাদের দুধগুলো কৃত্রিম উপায়ে সংগ্রহ করে এক জায়গায় রাখা হবে যেটাকে মিল্ক ব্যাংক বলা হচ্ছে অর্থাৎ এই জায়গায় এমন ব্যবস্থায় রাখা হবে এই দুধগুলো যে দুধগুলো 3 মাস থেকে 2 বৎসর মায়ের দুধের সমস্ত গুণাগুণ সহ এটি নিরাপদে থাকবে ঠিক তেমনিভাবে যে সকল মায়ের বাচ্চা আছে কিন্তু দেখা যায় যে অনেক সময় দুধের পরিমাণ বেড়ে যায় তো কিছু দুধ ফেলে দিতে হয় সে সকল মায়ের দুধকেও অতিরিক্ত দুধকেও সেখানে সংরক্ষণ করা যাবে এবং এই দুধগুলো দিয়ে কী উপকার হবে যে সকল মা বাচ্চা প্রসব করার সময় বা জন্ম দেওয়ার সময় মারা যায় অথবা অনেক সময় এমন আছে যে মায়ের বাচ্চা আছে কিন্তু মায়ের বুকে দুধ নেই তো সে সকল বাচ্চাদের জন্য এই দুধগুলো ব্যবহার করা যাবে তো এই ব্যবহার করার কৃত্রিম পদ্ধতিটাই হলো হিউম্যান মিল্ক ব্যাংক যেটা মূলত পশ্চিমা এবং অমুসলিম দেশগুলোতে মূলত প্রতিষ্ঠিত আছে কিন্তু মুসলিম কোনো দেশে এর কোনো প্রতিষ্ঠা বা অস্তিত্ব নেই কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশেও এই কার্যক্রম শুরু হয়েছে ওলামায়ে কেরামের প্রতিবাদ এবং নানান রকম আপত্তি সত্ত্বেও সরকারিভাবে এনজিওর একটি বেসরকারি এনজিওর সহায়তায় এই কার্যক্রম মাতুয়াইল মা ও শিশু হসপিটালে শুরু হয়েছে আমাদের এখন একটু বুঝতে হবে সংক্ষিপ্তভাবে এই কার্যক্রমের বাহ্যিক দৃষ্টিটা এবং আয়োজনটা তো চমৎকার কিন্তু তারপরেও ওলামায়ে কেরামের আপত্তি কেন সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই তাহলে এতটুকু আমাদেরকে বুঝতে হবে যে বিশ্বের যে ইসলামী সংস্থাগুলো আছে এবং মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক যে সংস্থা আছে আমরা জানি OIC তো এই সংস্থার পক্ষ থেকেও এই হিউম্যান মিল্ক ব্যাংকের ব্যবস্থাপনাকে হারাম ফতোয়া দেওয়া হয়েছে এবং এটি দীর্ঘ গবেষণার পর ঠিক তেমনিভাবে সৌদির সর্বোচ্চ যে ফতোয়া বিভাগ আছে এফতা বিভাগ আছে সেই ফতোয়া বিভাগ থেকেও বোর্ড থেকেও এই হিউম্যান মিল্ক ব্যাংকের ব্যবস্থাপনাকে আয়োজনকে হারাম ফতোয়া দেওয়া হয়েছে সেখানে দুধ দেওয়াও হারাম সেখান থেকে দুধ সংগ্রহ করাও হারাম উভয়টি ফতোয়া দেওয়া হয়েছে কিন্তু এই ফতোয়া কেন দেওয়া হয়েছে এর মূলত দলিল হলো কোরআনে পাকের মধ্যে রয়েছে আমরা জানি হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম এই আয়াতের মধ্যে যে সকল নারীদেরকে বিয়ে করা হারাম বলা হয়েছে তাদের মধ্যে ওই নারীও রয়েছে যেই নারী কোনো পুরুষকে কোনো বাচ্চাকে দুধ পান করিয়েছে তার মানে সহজ ভাষায় দুধ মা ঠিক তেমনিভাবে দুধ বোনকেও আল্লাহ তাআলা বিয়ে করা হারাম করে দিয়েছেন এবং হাদিসের মধ্যে এসেছে ইয়াহরুমু মিনার রাযাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব বংশীয় সম্পর্কের কারণে যে সকল নারীরা হারাম হয়ে থাকে যাদেরকে বিয়ে করা হারাম হয় দুগ্ধপান জাতীয় সম্পর্কের কারণেও সে সকল নারীরা হারাম হয়ে যায় তার মানে তাদেরকে বিয়ে করা হারাম হয়ে যায় যেমন মাকে বিয়ে করা হারাম
কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, বংশের সম্পর্কের কারণে ঠিক তেমনিভাবে যে মা দুধপান করিয়েছে তাকেও বিয়ে করা হারাম, ওই মায়ের ঘরের মেয়েকেও বিয়ে করা হারাম, এবং ওই মায়ের ঘরের যে মায়ের যে বোন আছে তাকেও বিয়ে করা হারাম। তো সে এই হাদিস এবং এই কোরআনের আলোকেই মূলত হিউম্যান মিল ব্যাংকের এই ব্যবস্থাপনাটার উপর হারামের ফতোয়া এসেছে। কেননা যে দুধ সংগ্রহ করছে সে জানে না কার দুধ সে সংগ্রহ করছে। হয়ে যেতে পারে যে যে মায়ের দুধ সে সংগ্রহ করছে ওই মায়ের ঘরের কন্যাকেই তার বিয়ে করার কোনো উপলক্ষ সৃষ্টি হয়ে যেতে পারে, আর এটা হয়ে যাবে একটি হারাম বিবাহ। কেননা সে তার দুধ বোন, আর হারাম বিবাহের দ্বারা জিনা ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে যাবে এবং মুসলিম সমাজের মধ্যে এক বিশাল পাপের দরওয়াজা খুলে যাবে। এই জন্য মূলত ওলামায়ে কেরাম এটিকে হারাম ফতোয়া দিয়েছেন এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। সেখানে দুধ ডোনেশন করা অথবা সেখান থেকে দুধ সংগ্রহ করা উভয়টাই যেহেতু ইসলামের দৃষ্টিতে অবৈধ, সঠিক নয়, এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, নিজেদেরকেও বাঁচতে হবে, অন্যদেরকেও এই ব্যাপারে সচেতন করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টির ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুক, এবং এর উপর এবং অন্য অন্য যে সকল আশঙ্কাজনক বিষয় আছে ওলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করে থাকেন সে সকল বিষয়ের উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের যে আলোচনাটি দেখেছেন এ বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু আরও বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা আমাদের বিডিআর টিভি চ্যানেলের এই আয়োজনের কমেন্ট বক্সে প্রশ্নটি করবেন, আমরা আমাদের রিপ্লাইয়ে আপনাদের প্রশ্ন এবং এই বিষয়ক আরও বিস্তারিত আলোচনা আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।